সূরা কাহাফ কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাযিল হয়েছে শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় দাওয়াত আরম্ভ করলেন নবীজির দাওয়াতকে ঠেকানোর জন্য কাফির মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে নবীজির দাওয়াতের পথে অন্তরায় হয়ে দাঁড়ালো নবীজিকে তারা গালিগালাজ করলো ঠাট্টা বিদ্রূপ করলো ও মুসলমানেরা মুরাদনগরের বাবারা ভাইয়েরা শুনেন এখনো দেখবেন নবীগণের উত্তরসূরি আলে ওলামাদেরকে কোরআন বিরোধী লোকেরা মাঝে মাঝে মৌলবাদী জঙ্গিবাদী বলে গালিগালাজ করে এই সকল গালিগালাজ নতুন কোন বিষয় নয় যেই যুগে কোরআন নাযিল হয়েছে সেই যুগেই কোরআন বিরোধীরা নবীজিকে পাগল বলেছে জাদুকর বলেছে গণক বলেছে কবি বলেছে কোরআন বিরোধীরা আজও দেখবেন কাফির মুশরিকদের খাসলত ধরে রেখে এখনো তারা নবীগণের ওয়ারিস আলেম ওলামাদেরকে গালিগালাজ করে সুযোগ পালে হাত করা লাগায়া জেলখানায় বন্দী করে রাখে এগুলো কুরআন বিরোধীদের পুরাতন রূপ নতুন রূপ না পুরাতন রূপ কোন ঘটনার প্রেক্ষিতে এটা নাযিল হচ্ছে সেটা বলছি আপনারা কি বলেন কয় লাইতাম নাকি হ্যাঁ কয় লাইতাম আল্লাহর নবী দাওয়াত আরম্ভ করলেন কাফির মুশরিকরা নবীজির দাওয়াত থামাতে পারে না নবীজির উপর নির্যাতন আরম্ভ করলো এখনো দেখবেন নবীগণের ওয়ারিসরা এখনো কারো কারো উপরে জুলুম হয় নির্যাতন হয় জেলে বন্দী হয় কোরআনওয়ালা লোকেরা এখনো দেখবেন জমিনে রক্ত দেয় এখনো জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয় এগুলো নতুন কোন ইতিহাস নয় পূর্ব যুগের ইতিহাস হলো কোরআনের জন্য কোরআনের আন্দোলনের জন্য কোরআনওয়ালা লোকেরা অতীতেও রক্ত দিয়েছে জীবন দিয়েছে কোরআনওয়ালা লোকেরা প্রয়োজনে রক্ত দিবে জীবন আরো দিবে তাও জালিমের সামনে তারা মাথা নত করবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বলেন আমিন আল্লাহর নবীর দাওয়াত থামানো যায় না কাফিরের গোষ্ঠী মিটিং এ বসলো মিটিং এ বসে তারা সিদ্ধান্ত নিল আমরা কি করব এত গালিগালাজ করি এত মারপিট করি এত জুলুম এত নির্যাতনের পরেও তাকে তো আমরা থামাতে পারি না এখন কি করা যায় সে বলে সে নাকি নবী আবার সে বলে তার কাছে নাকি এই আসমানি কিতাব নাযিল হয় তাকে তো আমরা থামাতেই পারছি না কাফিরের দল মিটিং এ বসলো মিটিং এ বসে তারা সিদ্ধান্ত নিল আমরা তো থাকি মক্কায় শুনেছি ইয়াসরিবে মদিনার আগের নাম হলো ইয়াসরিব শুনেছি ইয়াসরিবে অর্থাৎ মদিনায় ইহুদিরা বসবাস করে অনেক ইহুদি সেখানে আছে ইহুদিদের অতীত ইতিহাস হলো তাদের জাতির কাছে আল্লাহ অনেক নবী পাঠিয়েছেন কিতাবও দিয়েছেন এজন্য নবুয়ত বা আসমানে কিতাবের ব্যাপারে তাদের ধারণা আছে চলো তাদের কাছ থেকে আমরা বুদ্ধি আনি সবাই তো যেতে পারবো না তারা সিদ্ধান্ত নিল আমাদের মধ্য থেকে দুইজনকে প্রতিনিধি বানিয়ে ইহুদিদের কাছে পাঠানো হোক তারা এবার তাদের দুইজন প্রতিনিধি ঠিক করলো একজনের নাম হলো নজর বিন হারেস আরেক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুহাইম এই দুই কাফেরকে পাঠানো হলো মদিনায় এরা মদিনায় গিয়ে ইহুদি পণ্ডিতদেরকে বলল আমরা মক্কা থেকে বিপদে পড়ে এসেছি তোমাদের কাছ থেকে বুদ্ধি নেওয়ার জন্য তারা বলল কি বুদ্ধি দিবা কি পরামর্শ চাও তারা বলল আমাদের এলাকার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখের সামনে বড় হয়েছে আমাদের চোখের সামনে তার শিশুকাল শৈশব কৈশোর তারুণ্য যৌবন কেটেছে এখন সে আমাদেরকে বলে সে নাকি নবী আমাদের চোখের সামনে বড় হয়েছে হঠাৎ করে সে কেমনে নবী হয়ে যায় আবার সে বলে তার কাছে নাকি আসমানি কিতাবও আসে আমরা তো নবুয়ত বুঝি না আসমানি কিতাবও বুঝি না তোমাদের কাছে এসেছি তোমাদের থেকে বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য তাকে আমরা আটকাতেও পারি না থামাতেও পারি না কি করা যায় বলো তারা তখন বলল তার ব্যাপারে আমরা তোমাদেরকে বুদ্ধি পরামর্শ দিব পরে আগে তোমরা তার কথাবার্তা চাল চলনের ব্যাপারে আমাদেরকে তথ্য দাও কাফিরের গোষ্ঠী কাফিরের প্রতিনিধি দল তারা তখন ইহুদি পণ্ডিতদেরকে বলল
তার ব্যাপারে মিথ্যা তথ্য দিয়ে লাভ নাই আসলে সে আমাদের এলাকার এত ভালো মানুষ তাকে আজ পর্যন্ত কোনোদিনও আমরা মিথ্যা বলতে শুনি নাই যখন সে কথা বলে মুচকি হেসে হেসে মার্জিত শব্দ চয়নে এত চমৎকার করে কথা বলে তার কথা যে শুনে তার কথাবার্তায় মুগ্ধ হয়ে যায় তার চরিত্র এমন তার কাছে কিছু আমানত রাখলে আমানতের কখনো খেয়ানত হয় এত বিশ্বস্ত মানুষ তাকে বিশ্বাস করা যায় উঠা বসা চলা ফেরা কথন চলন বলন মুআমালাত মুআশারাত সব কিছুতে সে হান্ড্রেডে হান্ড্রেড তার মতো আসলে মানুষই হয় না ইহুদিরা এটা শোনার পরে বলল যেভাবে তথ্য দিয়েছো তথ্যগুলো শুনে তো মনেই হয় না এগুলো সাধারণ মানুষের চরিত্র মনেই তো হচ্ছে এগুলো পয়গাম্বরের চরিত্র আল্লাহু আকবার ইহুদিরা তখন বলল সে আসল না নকল এটা টের পেয়ে যাবা তাকে তোমরা গিয়ে তিনটা প্রশ্ন করো এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে বুঝবা সে সত্যিকারের নবী কারণ এই তিনটা প্রশ্নের উত্তর দুনিয়ার কোন নবী রাসূল ছাড়া অন্য কেউ দিতে পারবে না আপনাদের কষ্ট হচ্ছে না এমন তিনটা প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এই তিনটা প্রশ্ন গিয়ে তাদেরকে করো তাকে করো নবী এবং রাসূল ছাড়া এই তিনটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না জোরে বলেন তো কয়টা প্রশ্ন আরো জোরে বলেন কয়টা নাম্বার 1 এক নম্বর প্রশ্ন গিয়ে করো গুহাবাসী সেই যুবকদের সম্পর্কে কেন তারা কয়েকশো বছর গুহার মধ্যে ঘুমিয়েছিল কোন কারণে গুহায় গেল কি কারণে গেল যাওয়ার পরে কি হলো আসহাবে কাহাফ গুহাবাসীদের সেই ঘটনা তোমাদেরকে শোনাতে বলো এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন গিয়ে করো রূহ সম্পর্কে তবে কোন কোন মুফাসসির এই দুই নাম্বার প্রশ্নের ব্যাপারে আপত্তি করেছেন তারা বলেছেন দুই নাম্বার প্রশ্নটি ছিল খাদির আলাইহিসসালামের ব্যাপারে যাকে আমাদের দেশের মানুষেরা বলে খিজির আলাইহিসসালাম কিন্তু ওনার আসল নাম শুদ্ধ নাম হলো খাদির আলাইহিসসালাম আরবি খাদির শব্দের অর্থ হলো সবুজ তিনি যেদিকে যেতেন আল্লাহর রহমতে চার পাঁচটা সবুজের সমারোহে ভরে যেত এজন্য তার নাম হলো দুই নাম্বার প্রশ্ন তারা শিখিয়ে দিয়ে চলে যাও খাদির আলাইহিসসালাম আর মুসা নবীর যে তাৎপর্যপূর্ণ ঘটনা সেটা শোনাতে বলো তিন নাম্বার প্রশ্ন হলো তাকে গিয়ে ওই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করো যাকে আল্লাহ তাআলা দুনিয়ার পূর্ব দিক থেকে একেবারে পশ্চিম দিকের সবগুলো দেশ আল্লাহ তাকে দিয়ে অভিযান প্রেরণ করেছিলেন পৃথিবীতে দুইজন মুমিন ব্যক্তি গোটা দুনিয়া বাদশাহী করেছেন জোরে বলেন তো কয়জন একজন হচ্ছেন আল্লাহর নবী সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালাম আর আরেকজন হলেন তিনি নবী ছিলেন না রাসূলও ছিলেন না ন্যায় পরায়ণ বাদশাহ তার নাম ছিল যুলকারনাইন জোরে বলেন নাম কি তিনটা প্রশ্ন করেছিল এখন বলেন তো এই তিনটা প্রশ্ন এগুলো নবীজি দুনিয়াতে আসার পরের না আগের শুধু কি আগের না বহু আগের আল্লাহ যদি না জানান তাহলে নবী কি সেগুলো জানতে পারবেন এই তিনটা প্রশ্ন ইহুদিরা কাফির নেতাদেরকে শিখিয়ে দিল কাফির নেতারা মক্কায় ফিরে আসলো মক্কায় ফিরে এসে বাকি নেতাদেরকে অবহিত করলো ইহুদিরা আমাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে এই তিনটা প্রশ্ন সে যদি আমাদেরকে উত্তর দিতে পারে তাহলে বুঝবো সে নবী নইলে বুঝবো সব ভণ্ডামি বলেন নাউজুবিল্লাহ ইহুদিরা এবার নবীজির এবার কাফিররা মুশরিকরা নবীজির কাছে গেল নবীজির কাছে যাওয়ার পরে তারা নবীজিকে বলল তারা গিয়ে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তিনটা প্রশ্ন করব তুমি যদি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে মনে করব তুমি সত্যিকারেরই নবী যদি উত্তর দিতে না পারো তাহলে বুঝবো যা করছো সব ভণ্ডামি করছো নাউজুবিল্লাহ নবীজি বললেন ঠিক আছে তিনটা প্রশ্ন করো তারা নবীজিকে তিনটা প্রশ্ন করলো তিনটা প্রশ্ন মনে আছে তো আপনাদের
একটা ছিল আসহাবে কাহাফ সম্পর্কে দুই নম্বর ছিল রূহ বা খাদির আলাইহিস সালামের ব্যাপারে আর তিন নম্বর প্রশ্ন ছিল যুলকারনাইনের কাহিনী সম্পর্কে নবীজি বললেন ঠিক আছে তোমরা চলে যাও আগামী কাল উত্তর দেব উত্তরে কি বললেন আগামী কাল সবাই বলেন আগামী কাল নবীজি ভেবেছিলেন কাফিরের গোষ্ঠী চলে যাওয়ার পরে জিব্রিল আসবেন আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হবে আল্লাহ তাকে জানিয়ে দিবেন আর নবীজি আগামী কাল অর্থাৎ পরের দিন তাদেরকে জানিয়ে দিবেন কিন্তু নবীজির ভাবনার উল্টাটা ঘটল জিব্রিল আসলেন না ওহীও নাযিল হলো না পরের দিন কাফিররা আসলো এসে বলল তুমি তো বলেছিলে পরের দিন আসার জন্য আমরা তো আজকে এসেছি আজকে উত্তর দাও নবীজি চুপচাপ কোনো কথা বলেন না নবীজি বললেন দুঃখিত আমি আজকে উত্তর দেব না আগামী কাল উত্তর দেব এবার এক কাফির আরেক কাফিরের সাথে কানাকানি করে ভয় মনে হয় ধরা খাইছে আউযুবিল্লাহ বলবেন না কাফিরদের সন্দেহ এখন আগের থেকে একটু বাড়ছে না নবীজি বললেন পরের দিন আসো কাফিররা পরবর্তী দিন আসলো পরবর্তী দিন কয় নাম্বার দিন কয় নাম্বার তিন নাম্বার দিন নবীজি তখন বললেন দুঃখিত আজকেও উত্তর দিব না আগামী কাল আসো এখন কাফিরদের সন্দেহ আগের দিনের থেকে বেড়েছে না কমেছে চতুর্থ দিন আবার কাফিররা আসলো নবীজি একই কথা বললেন আগামী কাল আসো এবার কাফিরদের সন্দেহ আগের থেকে আরো পরের দিনও কাফিররা আসলো নবীজি বললেন আগামী কাল আসো এবার কাফিররা কয় বুঝছি এতদিনে ধরা খাইছে আমরা যা ভাবতাম আসলেই তাই এভাবে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন নয় একটা না পনেরো দিন চলে গেল পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন এভাবেই একটানা কই দিন গেল আরো জোরে কই দিন কাফিররা গোটা মক্কায় বলাবলি করছে এতদিন পর ধরা খাইছে আর কাফিরদের যেভাবে সন্দেহ বেড়েছে নবীজিরও সেরকম পেরেশানি বেড়েছে নবীজির পেরেশানি যখন সীমা ছাড়িয়ে গেল আল্লাহ তাআলা তখন পনেরো দিন পরে কাফিরদের জবান বন্ধ করে দিয়ে নবীজির পেরেশানি দূর করে দিয়ে তিনটা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা সূরা নাজিল করলেন সূরার নাম হলো সূরাতু আল কাহাফ সুবহানাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর দিতে দেরি হলো কতদিন আরো জোরে বলেন কাফিরদের জবান বন্ধ করে দিয়ে নবীজির পেরেশানি দূর করে দিয়ে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে পরিপূর্ণ সূরা নাজিল করলেন কিন্তু জবাব দিতে পনেরো দিন দেরি হলো কেন সেটাও আল্লাহ এই সূরার ভেতরে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা বললেন নবী উত্তর তো দিলাম কিন্তু পনেরো দিন দেরি হলো কেন সূরা কাহাফের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকাল আপনি কিছু বলবেন এটা আপনি বলতে পারেন না তাহলে বোঝা গেল পনেরো দিন দেরি হয়েছে কি না বলার কারণে আরো জোরে বলেন এখান থেকে আমরা আজকে একটা শিক্ষা পেলাম আমি আগামীকাল কোথাও যাব কোনো কাজ করব অর্থাৎ ভবিষ্যতের যেটাই হোক আমি করব আমার জবান থেকে বের হবে ইনশাআল্লাহ আল্লাহ না করালে আমার দ্বারা কি করা সম্ভব এখানে আরেকটা বিষয় বলে দিই আমার দেশে কিছু এশকওয়ালা সুন্নি আছে এশকওয়ালা অনেকের নামাজ কালামেরও খবর কি মারামারি করে দাঁড়ানো নিয়ে বসা নিয়ে তারপরে নবী গায়েব জানে কি জানে না এগুলো নিয়ে করে না অথচ মৌলিক বিষয়ের কোনো খবর নাই এরকম মানুষ আমাদের আশপাশে আছে না নাই আমরা কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না আমার ভাইদেরকে শুধু এটাই বলবো নবী যদি গায়েব জানতেন তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পনেরো দিন দেরি হয়েছে কেন সাথে সাথে দিয়ে দিতেন কথা বুঝেন নাই হ্যাঁ তার মানে আমরা আর নবীরা একরকম নয়
আমাদের আর নবী রাসূলদের মধ্যে বিস্তার পার্থক্য আছে আমরা গুনাহগার মানুষ নবী রাসূলগণ আমাদের মতো সাধারণ কেউ নন তাদেরকে আল্লাহ হেফাজত করেছেন এবং তাদের কাছে আল্লাহ তাআলার তরফ থেকে ওহী নাযিল হয়েছে সুবহানাল্লাহ আপনার কাছে কি আপনার সাথে কি জিবরিলের দেখা সাক্ষাৎ হয় নাকি কিন্তু নবী রাসূলদের সাথে হয় কি হয় না আপনার সাথে আপনার কাছে স্বপ্ন যুগে ওহী আসে না নবী রাসূলদের কাছে ওহী নবী রাসূলগণ ততটুকু জানেন আল্লাহ যতটুকু জানেন মিরাজ সম্পর্কে নবী যখন এসে তথ্য দিলেন কাফিররা তখন বলল কি বলো রাতের একাংশে চলে গেল কেমনে বলো তো বাইতুল মুকদ্দাসের দরজা জানালা কয়টা নবীজি তো সাথে সাথে বলার নাই কিছুক্ষণ চুপচাপ ছিলেন আল্লাহ জানিয়েছেন নবীজি তাহলে নবী রাসূলগণ ততটুকু জানেন আল্লাহ যতটুকু তাদেরকে জানেন খামাখা আপনি বাড়াবাড়ি করেন না এগুলো ভাইসলামি এগুলো সীমা লঙ্ঘন এগুলো বাড়াবাড়ি আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন ইসলামের কোন বিষয় নিয়ে বাড়াবাড়ি করা যাবে না ছাড়াছাড়ি করা যাবে না যতটুকু আছে ততটুকু রাখতে হবে বাড়াতেও পারবেন না কমাতেও পারবেন না এই অধিকার কাউকে দেওয়া হয় না আপনাদের কি কষ্ট হচ্ছে না আমরা সবাই আর 25 30 মিনিট খুব মনোযোগী থাকতে পারবো না ইনশাআল্লাহ সূরাটা নাযিল হয়েছে কোন ঘটনা কোন ইতিহাস কেন্দ্র করে ইতিহাসটা বলেছি এবার আমরা মূল আলোচনায় চলে যাব যেখান থেকে আপনারা ভাবিয়েন না হুজুর কিচ্ছা শোনায়া আজকে চলে যাবে না এমন একটা আলোচনা শুরু করেছি এই আলোচনা কিছুক্ষণ পর আমাদের সমাজের আশপাশের সব কিছুর সাথে মিলে যাবে কথা বুঝতে পেরেছেন তাহলে এই সূরা সূরা কাহাফের ভিতরে কয়টা বড় বড় ঘটনা আছে জোরে বলেন তিনটা ঘটনা একদিনে বলা সম্ভব না আজকে শুধু প্রথম ঘটনাটা বলে ওখান থেকে কি শিক্ষা আছে সেই শিক্ষা নিয়ে আমরা আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো প্রথম প্রশ্নটা ছিল কাদের সম্পর্কে মাশাআল্লাহ আসহাবে বলেন আমার সাথে বলেন আসহাবে কাহাফ আসহাবে কাফিররা নবীজিকে প্রশ্ন করেছে আসহাবে কাহাফ সম্পর্কে বলো আসহাবে কাহাফের ঘটনা হলো নবীজি দুনিয়াতে আসার আর 400 750 বা 500 বছর আগের ঘটনা এখন আল্লাহ তাআলা নবীজিকে ঘটনাটা কেমনে জানালেন আপনারা যদি পারেন তো আগামীকাল বাড়িতে আপনারা সূরা কাহাফের 9 থেকে 26 নম্বর আয়াত 9 থেকে 26 26 নাম্বার আয়াত বাংলা অনুবাদ পড়বেন দেখবেন আমি যা যা বলেছি সব ওখানে আছে আল্লাহ তাআলা ওই ঘটনাটার উত্তর এভাবে দিচ্ছেন অ নবী তারা যে প্রশ্ন করেছে আপনার কাছে প্রশ্ন শুনে মনে হচ্ছে হয়তো বা ঘটনাটি আশ্চর্যজনক কোন ঘটনা হবে আল্লাহ তাআলা শুরু করলেন এভাবে 9 নাম্বার আয়াত থেকে আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা আপনি ধারণা করছেন আপনি মনে করছেন আসহাবে কাহফ গুহাবাসীদের ঘটনা রকিমবাসীদের ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে হয়তো আশ্চর্যজনক ঘটনা হ্যাঁ আসলে এটা একটা আশ্চর্যজনক ঘটনা তারা জানতে চেয়েছে আমি জানিয়ে দিচ্ছি আপনার মাধ্যমে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى তারা আপনার কাছে এই ঘটনা জানতে চেয়েছে আমি পরিপূর্ণ অথেন্টিক ভাবে সত্যতা সহকারে এই ঘটনা শুনিয়ে দিচ্ছি ও নবী যাদের ঘটনা তারা জানতে চেয়েছে তাদের পরিচয় হলো ইন্নাহুম ফিতিয়াতুন নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক তারা ছিল কয়েকজন যুবক তাদের পরিচয় হলো আমানু বিরব্বিহিম তারা তাদের রবের উপর ঈমান এনেছিল আর তাদের ঈমান আরয়নের ধরন আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল এজন্য আল্লাহ কি করেছেন ওয়াসিদিনাহুম হুদা আল্লাহ তাদেরকে হেদায়েত আরো বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ঘটনাটা খেয়াল করে শুনেন নবীজি দুনিয়াতে আগমনের আরো 400 450 বা 500 বছর আগের ঘটনা
রোমান সাম্রাজ্যের অধিভুক্ত একটি রাষ্ট্রের এক জালিম বাদশাহ ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। সেই দাকিয়ানুস বাদশাহ অত্যন্ত জালিম ছিল, তার গোটা রাষ্ট্রে এসে জুলুম তন্ত্র স্বৈরতন্ত্র আরম্ভ করেছিল, স্বৈরাচারী মনোভাবের ছিল। এখনো গোটা দুনিয়ার বহু জায়গায় স্বৈরাচার আছে না নাই? স্বৈরাচারদের খাসলত হলো নিজের মতের বিরুদ্ধে, নিজের আইনের বিরুদ্ধে গেলেই মানুষের উপরে হিংস্র আয়নার মতো ঝাঁপিয়ে পড়া। এগুলো ভালো শাসকের বৈশিষ্ট্য নয়, এগুলো হলো স্বৈর শাসকের নমুনা। দাকিয়ানুস নামক ওই জালেম বাদশাহ, সে তার গোটা রাষ্ট্রে এমন নিয়ম করেছিল, তার দেশে যদি কেউ ইমান আনত বা তাওহীদবাদী হয়ে যেত, তার উপরে সে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ত, নির্যাতন করত, মেরে ফেলত। গোটা রাষ্ট্রে পৌত্তলিকতা বাধ্যতামূলক ছিল, সবাইকে দিয়ে শির্ক করাত, জনগণকে শির্ক করতে বাধ্য করত। দাকিয়ানুস নামে এখন কেউ নাই, কিন্তু তারই স্বভাবের এমন শাসক এখনো গোটা দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। জনগণ চায় না, মুসলমান চায় না, এরপরেও জোর জবরদস্তি করে মুসলমানদের সমাজে এমনকি শিক্ষা কারিকুলামে বই পুস্তকে পাঠ্য বইয়ের ভেতরেও শিরকি বিষয় ঢুকায়া দেয়। এই দাকিয়ানুস গোটা দেশের মানুষকে শিরক করতে কি করত? বাধ্য করত, করতেই হবে। কারণ তার শাসনামলে একদিন, বছরে একদিন এক জায়গায় মেলা হতো। জোরে বলেন তো, কি হতো ওই মেলায়? ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে নিয়ে তরুণ যুবক, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই হাজির হতো, আর সেখানে মূর্তির পূজা হতো। নাউজুবিল্লাহ। ওই মেলার দিনে সারা দেশের মানুষ ওখানে হাজির। আপনারা ঘটনাটা শুনতেছেন তো? ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে। মেলার দিনে সারা দেশের মানুষ ওই মাঠে হাজির। হঠাৎ করে একজন যুবক ওই মেলা থেকে উঠে গিয়েছে। তাফসীর ইবনে কাসীরের ভেতরে ঘটনাটা এভাবে এসেছে। হঠাৎ করে একজন যুবক উঠে গিয়ে বাহিরে দাঁড়ালো, দেখলো দূরে একটা গাছ দেখা যায়, ভাবলো গাছের ছায়ার নিচে গিয়ে বিশ্রাম, ওখানে চলে গেল। কিছুক্ষণ পরে ওখান থেকে আরেকজন যুবক উঠে গিয়েছে, উঠে সেও ওই গাছের নিচে গিয়ে বসছে। হয়েছে কয়জন? কিছুক্ষণ পর আরেকজন উঠছে, হয়েছে কয়জন? উঠতে উঠতে মোট সাতজন যুবক এখান থেকে উঠে গিয়ে ওই গাছের ছায়ার নিচে বসে আছে। একজনের থেকে আরেকজনের দূরত্ব আছে, কেউ কাউকে চিনে না, কারো সাথে কারো কোনো পরিচয় নাই, কেউ কারো সাথে কথা বলে না। আচ্ছা বলেন তো, এক জায়গায় কয়েকজন থাকলে কথা না বলে কি বেশিক্ষণ থাকা যায়? এই সাতজন বসে আছে, কেউ কারো সাথে কথা কয় না। যে প্রথম আসছিল সে মুখ খুলছে, বলে ভাই সাহেব আপনারা এখানে কি করেন? ওখানে মেলা হয়, সব মানুষ ওখানে, এখানে আসছেন কেন? বাকিরা উত্তর দেয়, আপনি সবার আগে আসছেন, আপনি আবার প্রশ্ন করেন, আপনি উত্তর দেন, আপনি কেন আসছেন? ওই লোক বুঝে গেছে যে আমি যদি উত্তর না দিই তাহলে বাকিরা উত্তর দিবে না। সে তখন বলল, আসলে ভাই ওখানে যে সবাই মূর্তির সামনে মাথা নত করে, আমার কাছে বিষয়টা পছন্দ হয় নাই, আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। এরা নিজেরাই, তাহলে এটার স্রষ্টাকে বুঝেন নাই? হেরাই তো, আরে হেরাই তো বানাইছে না, হেরাই স্রষ্টা, হেরা স্রষ্টা হয়ে মাথা ঝুঁকায় কার সামনে? সৃষ্টির সামনে। সে বলতেছে আমার বিবেক বাধা দিয়েছে এটা, যে আমি যদি কারো উপাসনা করি নিশ্চয়ই সে আমার থেকে বড় হওয়া দরকার, আমি যদি নিজেই এটাতে বানান লাগে তো আমি আর এটা কি উপাসনা করতাম, ঠিক কি না? বাকি ছয়জন বললো, ভাই আপনার সাথে তো আমাদের মিল আছে, আমরাও তো একই কারণে উঠে চলে আসছি, আল্লাহু আকবার। এখন সাতজনের মধ্যে রক্তের সম্পর্ক না থাকলেও আস্তে আস্তে হৃদয়ের সম্পর্ক ধীরে ধীরে তৈরি হচ্ছে, বোঝা যাচ্ছে। প্রথমজন কইল, ভাই আমার তো আরো কিছু কথা আছে। কই কি কথা? বলল, আমার তো মনে হয় রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা এখানেই আছে। সে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ,
আমার তো মনে হয় আমাদের রব হলেন তিনি, আসমান সমূহ আর জমিনের মালিক যিনি, আমাদের মালিক হলেন তিনি। বাকি ছয়জন কয় আমরাও তো তাই মনে করি। এখন একটা ইমানি সম্পর্ক হয়েছে কি হয় না? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই সাতজন যে কথাবার্তা বলতেছে প্রত্যেকটা রাষ্ট্রের গোয়েন্দা আছে না নাই? আর যে সকল দেশে স্বৈরাচাররা শাসন করে ওই দেশের গোয়েন্দা আরো বেশি থাকে, কারণ স্বৈরাচাররা কখনো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকে না, এরা প্রশাসন আর রাষ্ট্রযন্ত্র অর্থাৎ প্রশাসন আর মিডিয়াকে ব্যবহার করে এরা ক্ষমতায় থাকে। তো এটাও তো জালিম, এটার নাম কি? দাকিয়ানুস, এটা জালিম। তার গোয়েন্দা খুব টাইট, গোয়েন্দারা দেখতেছে কি রে সব মানুষ মেলায় এই সাতজন এখানে কি করে, হেরা চুপি 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 সব শুনে ফেলছে। শুনে ফেলার পরে সাতজনকে দিয়া একেবারে গিয়ে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে, গ্রেফতার করে নিয়ে গেছে বাদশার সঙ্গে। বাদশাকে বাদশা সব কিছু শুনেছে, শোনার পরে বাদশা বলল এই তোরা আমার নির্বাচনী এলাকায় নাকি আমার মতের বিরুদ্ধে যাস, তোরা নাকি এখানে একত্ববাদী রবে ইবাদত করিস, তোরা নাকি আমাদের কর্মকাণ্ডকে জাহেরিপনা বলেছিস। বাদশা জিজ্ঞেস করছে কাদেরকে? যুবক ছেলেরা কোথায়, কথা বলে না কেন? এই সাতজন যুবককে প্রশ্ন করেছে। এই সাতজন যুবক তখন ভয় পায় নাই, জবাব দিয়েছে যা শুনছেন ঠিকই শুনছেন, আমরা আসলে একত্ববাদী রবের উপরে ইমান এনেছি। জালিম বাদশার সামনে সাতজন যুবক সত্য কথা বলতে ভয় পেয়েছে না অকপটে বলেছে? অকপটে বলেছে। এখান থেকে আরেকটা শিক্ষা হলো, জালিমের সামনে সত্য কথা বলতে ভয় পাওয়া যাবে না, বরং জালিমের সাথে সামনে সত্য কথা বলতে পারা এটাও আরেকটা জিহাদ। বাদশা তখন রাগান্বিত হয়ে বলল, তোরা যদি যুবক না হয়ে বুড়া হইতে এখনই ফালাই দিতাম, এখনই কি করতাম, একদম ফালাই দিতাম, শরীর থেকে মাথাটা আলগায় দিতাম, তোরা তো যুবক, তোদেরকে এখনই সাইজ করলাম না। যুবকদেরকে সবাই ধরে, কারণ যুবকদেরকে ব্যবহার করে অনেকে তার চেয়ার গদি বা ক্ষমতা টিকিয়ে রাখে। আর আমাদের যুবকরা বুঝে না, আমাদের যুবকরা অনেকের চেয়ার অনেকের ক্ষমতার জন্য সামনে পিছনে নিজে চামচামি করে ফেলে। যুবক ভাইয়েরা, আপনার এই যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, আপনার এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর আনুগত্য করবার জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করে। বাদশা যুবকদেরকে বলো যা তাদেরকে ফালাইলাম না, তিন দিন সময় দিলাম, কয়দিন? তিন দিন সময় দিলাম, এই তিন দিনের ভিতরে সংশোধন হয়ে আয়, যদি সংশোধন হয়ে আসতে পারিস তাহলে তোদেরকে জানে বাঁচাব, আর যদি তোরা তোদের সিদ্ধান্তে অটল থাকিস তাহলে তিন দিন পরে তোদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। কথা কি বুঝতেছেন আপনারা? বাদশার সিদ্ধান্ত অমান্য করলে জীবন যাবে, আর বাদশার সিদ্ধান্ত মানলে ইমান যাবে। কথা কি বুঝা যায়? পড়ছেন সিফায় এখন, বাদশার সিদ্ধান্ত মানলে কি নাই? ইমান নাই, না মানলে জীবনও নাই, যাবে কোন দিকে তারা? এখন এই যুবকরা বের হয়ে গেছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যুবকরা বের হয়ে কথা বলছে, আচ্ছা কি করবো আমরা, মহামসিবতে বললাম বাদশার কথা মানলে আমাদের ইমান যাবে, না মানলে জীবন যাবে, কি করব আমরা? তখন সাতজন যুবক মনে মনে সিদ্ধান্ত নিল, আমরা তো দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি কিন্তু ইমান আমরা ছেড়ে দিতে পারি না, কিন্তু আবার ইমানের উপর থাকতে গিয়ে গোটা দেশের বিরুদ্ধে তো লড়াই করতে পারবো না, কারণ আমরা সাতজন একদিকে গোটা দেশ আর একদিকে। তাহলে চিন্তা করলো তারা কি করবে, তারা বলল আমরা গোটা দেশের বিরুদ্ধে এখন সংখ্যায় কম লড়বো না, আবার আমরা ইমানও দিব না, প্রয়োজনে আমরা আমাদের ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য পরিবার প্রয়োজন সকল কিছু ছেড়ে দিয়ে হিজরত করব, তাও আমরা ইমান হারা হব না।
জাহান্নাম ইমান, ইমানের জন্য সব ছেড়ে দিবে, ইমান ছাড়বে না। আল্লাহ এমন ইমান আমাদেরকে দান করুন। এবার এই সাতজন বলল চলো আমরা অজানা কোনো উদ্দেশ্যে চলে যাই। এবার যাচ্ছে যাচ্ছে হাঁটতেছে, হঠাৎ করে এক কুকুর তাদের পিছনে এসেছে। এই কুকুরের কথাও এখানে এসেছে। এই কুকুর পিছু ধাওয়া করছে, সাতজন যুবক কুকুর তারা এই যা, আর কুকুরকে তাড়ায়, কুকুর আর যায় না। কুকুর আরো আসে, আবার আসে, কিন্তু কুকুর যায় না। সাতজন সিদ্ধান্ত নিল, বুঝছি কুকুরটা আমাদের সঙ্গে হয়তো হতে চায়, চলো এটাকে আমরা আমাদের সাথে বানিয়ে আমাদের সাথে নিয়ে চলি। সুবহানাল্লাহ। আর সাতজনের সাথে কে যাচ্ছে? হাঁটতেছে তো, আপনারা শুনতেছেন তো, খুব আশ্চর্যজনক কাহিনী আসতেছে সামনে, মনোযোগ আছে তো সবার? হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছে, কতক্ষণ হাঁটা যায় বলেন তো। এখন যাচ্ছে বিরাট এক পর্বতমালার পাশ দিয়ে, এই পর্বতমালার মুখে একটা বিরাট গুহা ছিল, অনেক বড় একটা। সাতজন পরামর্শ করলো, যেহেতু ক্লান্ত হয়ে গিয়েছি চলো গুহার ভিতরে যাই। গুহার ভেতরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই, তারা গুহার ভেতরে ঢুকলো। গুহার ভেতরে ঢোকার পরে তারা এবার বিশ্রাম নেওয়ার আগে আল্লাহর কাছে তখন আবেদন জানালো, আল্লাহর কাছে দোয়া করে তারা দুইটা জিনিস আল্লাহর কাছে চাইল। কথা বুঝে থাকলে সবাই জোরে আওয়াজ করে বলে, তারা গুহার ভেতরে গিয়ে বিশ্রামের আগে আল্লাহর কাছে কয়টা জিনিস চাইল? কথাটা আল্লাহ সূরা কাহাফের শুরুতেই উঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা 10 নম্বর আয়াত থেকে বলছেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ভালো করে শুনে, দুইটা দোয়া, কয়টা দোয়া করেছে? দুইটা। এক নম্বরে দোয়া করেছে রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা, হে আমাদের রব তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দাও, কারণ আমরা এমন পরিস্থিতিতে এলাকা থেকে চলে এসেছি, পেরেশানি আছে আমাদের, টেনশন আছে, দুশ্চিন্তা আছে, তো দুশ্চিন্তা পেরেশানি টেনশন সব দূর করে দিয়ে আমাদের উপর রহমত দাও। দুই নম্বরে তারা চেয়েছিল ওয়াহাইয়িক লানা মিন আমরিনা রশাদা, আর আমাদের কাজ সহজ করে দাও। কয়টা দোয়া করেছে? এই যুবকদের ইমান আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, দুইটা দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা এক নম্বরে তারা কি চেয়েছে? মাশাআল্লাহ, বলেন কি চেয়েছে? আল্লাহ কয় যা এমন রহমত তোদেরকে দিলাম। পরের আয়াতে আল্লাহ বলছে ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, রহমত চেয়েছিস যা এমন রহমত দিলাম, তোদের দুই কান আমি আল্লাহ বন্ধ করে দিই, কয়েকশো বছরের জন্য তোদেরকে আরামের ঘুম পাড়িয়ে রাখলাম। খালি সুবহানাল্লাহ বললে হবে না, এখানে একটা বিজ্ঞানময় তথ্য জেনে নেন, এরা চাইছে রহমত। তখন বলবেন হুজুর চাইল রহমত, আল্লাহ তো দিলেন ঘুম, ঘুমের চেয়ে বড় রহমত আর আছে? অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, ক্ষমতাও আছে, রাতের বেলা তার খাটের এই পাশ থেকে ওই পাশে ঘোরাঘুরি করে ঘুম নাই, ঘুম আসবে কেমনে? খায় তো আলগা পয়সা, আলগা পয়সা বুঝেন, মানুষের মাল খায়, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, আলগা পয়সা খাইলে কি এই হারাম পয়সা খাইয়ে হারাম শরীর নিয়ে রহমতের ঘুম পাবে? তো তা হারাম খো। আরেকজন রিক্সা চালায়, সারাদিনে ইনকাম করছে 500 টাকা, বাজারও করতে পারে না, বাড়িতে গিয়ে বউকে বলে কি গো বউ কিছু আছে নাকি? কয় বাজার সাজার তো নাই, ঘরে কয়টা আলু আছে আর ডাল আছে, কয় অসুবিধা কি? আলু সিদ্ধ করে ভর্তা বানাও আর ডাল একটু করে ফেলো। আলু ভর্তা আর ডাল ভাত খেয়ে দেখা যায় এসার নামাজের পরে খালি শুইছে, শোয়ার পরে ওর টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, ওর ঘুম আছে কেন? কারণ অত আলগা পয়সা খায় না,
অত আরাম খায় না আল্লাহর রহমত আছে তার উপরে এজন্য শুয়ার পরেই রহমতের ঘুমটাকে দিয়ে দিয়েছেন কি দেখবেন হারাম খোররা ঘুমাইতে পারে না আর যারা ঘুমাইতে পারে না টেনশন থাকে এদের চেহারা সুরত দেখতে চোরের মতো লাগে দেখবেন আমাদের ইমাম সাহেবের বেতন 10 12 হাজার টাকা কিন্তু ইমাম সাহেব তো আলগা পয়সা খায় না হারামের দিকে যায় না চেহারা সুরত সুন্দর আরেকজন দেখবেন এসি গাড়ি এসি বাড়ি ক্ষমতাও আছে টাকাও আছে কিন্তু তার চেহারার দিকে তাকাইলে দেখবেন দেখতে চোরের মতো লাগে আর খায় তো সব আলগা জিনিস এই জন্য হারামের চিহ্ন তার চেহারার মধ্যে আসে না নাই হারাম খুঁড়বেন চেহারার মধ্যেই হারামের গুনাহের একটা চিহ্ন ফুটে ওঠে কোথায় ছিলাম মনে আছে এরা চাইছে কি আল্লাহ দিবেন কি আচ্ছা ঘুমটা কেমনে দিবেন এইটা শিখেন বলছিল আমরা বিজ্ঞানময় তথ্য আছে আল্লাহ বলছেন ফাদারাবনা আলা আযানিহিম দুই কান বন্ধ করে ঘুম পাড়িয়েছে আসেন তো এখানে দুই কান বন্ধ করার কথা কেন বলা হয়েছে আমরা যখন রাতের বেলা ঘুমাই সবার আগে আমাদের কি ঘুমায় চোখ চোখ বন্ধ হয় কিন্তু কান তখন ঘুমায় না এজন্য দেখবেন একটু তন্দ্রা তন্দ্রা ভাব এটাকে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন জুলানি আমার বাড়ি তো সিলেট আমরা সিলেট হয় উঙ্গানি উঙ্গানি ঠিক 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 আছে না জি জি উঙ্গানি হয় তো দেখবেন সে যখন জুরুনি দেয় এরকম চোখটা বন্ধ হয়ে গেছে যেমন এখনো অনেকজন জীবা আপনি দেখবেন একটা এক্সাম্পল ভয় পাইয়েন না তার মানে চক্ষু বন্ধ হয়েছে কান কান বন্ধ এজন্য দেখবেন মাঝে মাঝে ঘুমানোর উপরে বিকট আওয়াজ শুনলে ভয়ের চোটে দেখবেন এটা ওই সামনে হবে বৈশাখ মাস আসবে ঘুমের মধ্যে আছে কাল বৈশাখের জোরে ওই যে নোয়াখালীতে বলে বজ্রপাতকে ঠাডা পড়ছে আপনারা কি বলেন ভাই ঠেডা মারলে দেখবেন তাহলে বুঝা গেল চক্ষু বন্ধ কান তখনও কান বন্ধ হয় ঘুমালে বিজ্ঞানীরা বলেছেন মানুষ যখন গভীর ঘুমে যায় গভীর ঘুমে যাওয়ার পরে তখন সর্বশেষ কান নিস্তেজ তা আল্লাহ বলতেছে তোরা চাইছ তো রহমত তোদের ইমান আমার খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে তোরা আমার কারণে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ছাইরা দিলি আমারে ছাড়িস নাই আমি আল্লাহ তোদেরকে ছাড়ব না তোরা রহমত চেয়েছিস তো তোদের দুই কান বন্ধ করে দিয়ে আরামের ঘুমে তোদেরকে নিমগ্ন রাখলাম সুবহানাল্লাহ এরপরে থেকে আবার নিচের দিকে আরামে চলে যায় না এর কি আরাম লাগছে না তারপরে আসেন তারা দুই নম্বরে কি চেয়েছে আল্লাহ আমাদের কাজ কি করে দাও তাদের কাজ মানে কি গোটা দেশ তাওহীদের পক্ষে না বিপক্ষে আল্লাহ আমরা তো এলাকা ছাইরা দিয়ে আসলাম আমাদের তো ইচ্ছা ছিল আমরা যেভাবে তাওহীদবাদী হয়েছি এদেরকে আস্তে আস্তে বানাবো আমরা তো চলে আসছি কারণ আমাদের জীবন হুমকির মুখে আল্লাহ এখন আমরা কি করবো আমাদের কাজটা তুমি সহজ করে দাও না আল্লাহ বললেন যা এইটাও আমি সহজ কইরা দিলাম তোদের কাজ এটা আমি করবো তোরা ঘুমায় থাক সবগুলারে আমি সাইজ করবো সবগুলারে আমি আল্লাহ তোদের মতো ইমানদার বানায় দেব আল্লাহ কি বানায় দেয় নাই বলছিলাম না আজকে আশ্চর্য ঘটনা শুনবেন এখন সেই আশ্চর্য কথা আরম্ভ হচ্ছে আপনাদের মনোযোগ আছে তো আচ্ছা এরা ঘুমিয়ে আছে বিছানায় না গুহায় এখন গুহার মুখ ছিল উত্তর দিকে সূর্য যখন পূর্ব দিকে উঠত সূর্যের আলো গিয়ে গুহায় ভেতরে ঢুকত ডুবার সময়ও কিছুটা আলো ঢুকত তো সূর্যের আলো গায়ে লাগলে কি ঘুমটা ভালো হবে আল্লাহ তাআলা বললেন যা তোদের ইমান পছন্দ হয়েছে আমার কাছে তোরা রহমত চাইছিস তো আমি সূর্য উঠানোর সময় ডান দিকে কাত করে উঠাবো ডুবানোর সময় বাম কাত করে ডুবাই দিব যাতে তোদের গায়ে সূর্যের আলোও না লাগে এখান থেকে কি বুঝলাম আমরা আল্লাহর হয়ে গেলে আল্লাহর সব কিছু আল্লাহ আমাদের বানায় দিবেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো চিত হয়ে মানুষ যদি ঘুমায় থাকে বিছানায় ঘুমায় নাই ঘুমাইছে কোথায় গুহায় দেখবেন কিছু কিছু রোগী আছে যদি বিছানায় দীর্ঘদিন শুয়ে থাকে শরীরের গরমের কারণে বিছানা সহ গরম হয় শরীরে ফুরা এটাকে কি বলে পচন ধরে যায় এরকম হয় কি হয় না তো যদি চিত হয়ে শুয়ে থাকে পোকামাকড় খায়া ফেলবে শরীর মাটির সাথে মিশে যাবে এজন্য আল্লাহ সূরার মধ্যে বলেছেন না তাহলে তোদের শরীর যেন পচে না যায় ডিস্টার্ব যেন না হয় আল্লাহ বললেন ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল মাঝে মাঝে তাদেরকে ঘুমের মধ্যেই আমি ডান কাত করায় দিতাম বাম কাত করায় দিতাম এভাবে চলতেছে ঘুম আরামের ঘুম আর একটা কুকুর আসছিল না এটা আবার ঘুমায় নাই
এটা একদম গুহার মুখে দুই পা ছড়ায়া দেয় ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ দুই পা ছড়িয়ে দিয়ে গুহার মুখে পাহারাদার হয়ে সেখানে সে দাঁড়িয়ে এই যুবকদেরকে পাহারা দিয়েছে সুবহানাল্লাহ চলতেছে ঘুম চলতেছে 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 হয়ে গেছে 309 বছর সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এটা কি স্বাভাবিক কথা এরা কত বছর ঘুমিয়ে আছে 309 বছর হঠাৎ করে আল্লাহ একদিন এদেরকে ঘুমের থেকে উঠাইছেন এখন আপনারা বলবেন হুজুর কেন উঠাইছে এটা একটু পরে বলতেছে সবর করতে হবে এখন এরা ঘুমের থেকে উঠছে কত বছর পরে 309 বছর ওখান থেকে আওয়াজ আসে না সবাই বলেন কত বছর পরে 309 উইটা একটা আরেকটারে জিগায় কামলা বেস্তম কি রে কতক্ষণ ঘুমাইছো প্রশ্ন করে কয় লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম এই সূরার ভিতরে আছে কয় লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম একজন কয় মনে হয় হাফ ডে অর্ধেক দিন ঘুমাইছে আরজন কয় না 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 ঘুমটা একটু লম্বা লম্বা লাগতেছে মনে হয় পুরা এক দিন ঘুমাইছে এক একজন এক এক কথা কয় তর্ক আরম্ভ হয়ে গেছে এরপরে তারা কয় বাদ দাও ভাই আমরা কতক্ষণ ঘুমিয়েছি এটা আমরা ভালো করে বলতে পারবো না রব্বুকুম আলামু বিমা লাবিসতুম এটা সবচেয়ে ভালো জানেন কে আল্লাহ তর্ক করে না তো তর্ক করে লাভ নাই ঘুমের থেকে উঠলে পেটে কি লাগে খোদা লাগে তর্ক করে লাভ আছে তারা কয় বাড়ি থেকে আসার সময় কে কি আনছো দেখি বাইর কর পয়সা বাইর কর তখন তো কাগজের মুদ্রা ছিল না ছিল রৌপ্য মুদ্রা কয় বাইর কর সবাই বাইর করছো সবাই বাইর করে একসাথে করছে একজনের হাতে দিয়ে বলছি একজনকে বলল ফাবাহাসু আহাদুকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা এটা নিয়ে শহরে যাও শহরে গিয়ে দেখো কোন খাবার সেখানে পাওয়া যায় কিনা তুমি যা পাবা সেটা আনো না আমরা এখন ইমানদার ইমানদার হালাল খায় নাকি হারাম খায় পবিত্র খায় না অপবিত্র খায় শরীরে শক্তি আছে বলেই কনসার্টে যেতে পারবেন না টাকা আছে বলেই আপনি নাচের আসরে পয়সা দিতে পারবেন না হারাম জিনিস খাইতে পারবেন না আসার সময় দেখলা এক জায়গায় ঝাঁকানাকা হয় তা আপনি ওদিকে যেতে পারবেন না কারণ আপনার শরীরের শক্তি দিয়েছেন কি এই শক্তি এই সামর্থ্য এই জান এই মাল সবকিছু দিতে হবে কার জন্য দিলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবেন জোরে বলেন একজনকে দিয়েছে দিয়ে বলেছে যাও ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা গিয়ে দেখো পবিত্র হালাল কোনো খাবার আছে কিনা কিনে নিয়ে আসো আবার তাকে বলে দিচ্ছে শোনো যাওয়ার সময় তুমি একটু সাবধানতার সাথে যাও কারণ আমরা তো মামলা খায়া আসছি যদি চিনে ফেলে তাহলে খবর আছে না নাই মুখ বাইন্দে যা পাঠাইছে কেমনি মুখ বাইন্দে যা পাঠাইছে কয়টা একটারে পাঠাইছে যাও আয় মুখটা এখন শুনেন কাহিনী গুহা থেকে বের হইয়া সব তো উলট পালট লাগে কিরে আচ্ছা বলেন তো আপনাদের শ্রীরামপুর 2014 সালে কি রকম ছিল এই মসজিদ কি রকম ছিল 2004 সালে এরকম ছিল 1900 সালে এরকম ছিল তাহলে সে গুহা থেকে বের হয়েছে কত বছর পরে দেখে রাস্তাঘাট এলাকা সব আপডেট কয় কি রে সব এরকম এরকম লাগে কেন ওই বুঝছি ঘুমের থেকে উঠছি তো মনে হয় এরকম লাগতেছে ঝাপসা ঝাপসা লাগে সামনে আগাইছে সামনে আগায় দেখে কি রে এলাকা না হয় ঝাপসা ঝাপসা লাগে মানুষও দেখি ঝাপসা ঝাপসা 309 বছর আগে যাদেরকে রেখে ঢুকেছিল গুহায় একজনও আছে কি রে আমাদের গ্রামের রহিম চাচা কই কুদ্দুস চাচা কই আব্দুল্লাহ কই আব্দুর রহমান কই কাউরে তো দেখি না কই বুঝছি মনে হয় আমাদের এলাকায় পিকনিক খাইতে মানুষজন আসছে এই জন্য চিনে না যাই সামনে যেতে যেতে আরে বাপরে যা আওয়াজ করে দেখছে নি কারবার যেতে যেতে গিয়েছে বাজারে দোকানদারের কাছ থেকে খাবার কিনে ভাই এটা ওটা দেন ওটা দেন সব খাবার কিনছে খাবার কেনার পরে আমরা কি দেই ওই সময় তো কাগজের পয়সা ছিল না টাকা ছিল না ছিল কি রৌপ্য মুদ্রা খাবার দাবার নিয়ে রৌপ্য মুদ্রা দিয়ে বেচারা চলে যাচ্ছে দোকানদার বলে এই কই যাও তোমার জিনিস নিয়ে তুমি যাও আমার জিনিস দাও কই দিছি না
কি দিছ এগুলো এদিকে এদিকে আসছে কি দিছ কয় কেন মুদ্রা দিয়েছি জানিয়েছি দিনার দিন আমি তো দিয়ে দিয়েছি ভাই মাথা পাগল হয়েছে তোমার তুমি এত আগে এই জিনিস পাইছো কোথায় নিশ্চয় তুমি চোর চুরি করছো কোথা থেকে মনে হয় কোনো জাদুঘরে নৈকা চুরি করছো নইলে তুমি কোথাও গুপ্তধন পেয়েছো ধরে না আপনি হাগল হইছেন না আমাদের জিনিস আমার টাকা আমি আপনাকে দিয়েছি চুরি করব কেন আমাকে কি চোর লাগে আমি চোর না আর আমি কোনো গুপ্তধনও পাইনি কয় সত্যি করে বলো নইলে কিন্তু কতওয়াল ডাকবো কয় ডাকেন গিয়া কতওয়াল মানে হলো এখন যেমন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আছেন না এলাকার সরকারের স্থানীয় প্রতিনিধি তো ওই সময় নগরের প্রধানকে বলা হতো কতওয়াল কতওয়াল আসতো আসে কয় কিরি তুই এত বছর আগের জিনিস পাইছো তো কয় কি এর এত বছর আগের জিনিস কয় সত্যি করে বলো কয় সত্যি বলছি এটা আমাদের টাকা এখন তো স্বীকার করে না খবর দিয়েছে বাদশার কাছে বাদশা অবাক কি বলো এত বছর আগের মুদ্রা পাইয়েছে পেয়েছে কেমনে বাদশাহ এসেছে বাদশাহ আসার পরে কয় এই আমার কতোয়ালের সাথে প্রথমে দোকানদারের সাথে পরে কতোয়ালের সাথে ফাইজলামি করছস এখন আমি কিন্তু বাদশাহ আসছি ফাইজলামি করবি না যা সত্য সেটা বল কি এর বাদশাহ কি বলে কি এর বাদশাহ আপনি কারণ বাদশাহর আশেপাশের লোকজন বলে দেখছো গারবা দোকানদারের সাথে ফাইজলামি করছে তো করছে কতোয়ালের সাথে করছে এখন বাদশাকে বলো কি এর বাদশাহ এতো ঠিক কিন্তু মানুষ তো ঠিক না মানুষজন বলতেছে তুমি বাদশাকে নিয়ে বেয়াদবি করো মহামান্য বাদশার সাথে তুমি বেয়াদবি করছো উনি তো আমাদের বাদশাহ কই উনি বাদশাহ না বাদশাকে চিনি বাদশার সাথে আমার ঝামেলা আছে ওই বাদশার কারণেই তো আমি আজকে এই অবস্থা ওই অবস্থা মানে কয় আছে বাদশার সাথে আমাদের সাতজনের ঝামেলা আছে সাতজন মানে বাকিরা কই কয় আছে তো কোথায় কয় আছে কোথায় কয় গুহায় আছে এবার গিয়েছে কোথায় গিয়ে বাকিদেরকে বললো এই বাদশাহ এসেছেন সত্য কথা স্বীকার করো তো তোমরা এই রৌপ্য মুদ্রা পেয়েছে কোথায় বাকি ছয়জন কই কির বাদশাহ উনি কি বাদশাহ উনি তো বাদশাহ না পাবলিক ভাবতেছে কি রে এরা বলে কি তখন এই সাতজন বললো হ্যাঁ আমরা তো বাদশাহকে চিনি বাদশাহর সাথে ঝামেলা কইলেই তো আমাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে বলেই তো আমরা এখানে এসেছি এখন বাদশাহ বুঝলে এখানে কোনো না কোনো কিছু আছে অফিসের কর্মকর্তাদেরকে বলো যাও তো আমার পূর্ববর্তী বাদশাহদের ফাইলগুলো তলব করো দেখো কিছু পাওয়া যায় কিনা কর্মকর্তারা ফাইল উল্টাতে উল্টাতে পাইছে 300 বছর আগে ওই দাকিয়ানুসার আমলে সাই সাতজনের নামে মামলা এরা ফাইলে যায় না কয় সার পাইছি তো কয় কি পাইছ কয় সাতজনের নামে দাকিয়ানুস বাদশাহ মামলা ছিল আর এই সাতজনকে হঠাৎ করে পাওয়া যায় না এরা চলে গিয়েছে বাদশাহ বললো বুঝলাম কিন্তু এই 7-8 জেনারেশন পরে এই 309 বছর পরে হেরাকুল কোথ থেকে আসলো এই তোরা 309 বছর ধরে গুহার ভিতরে কি করস কই কি আর 309 বছর একটু আগেই তো গুহায় ঢুকলাম ও 1 ঘন্টা ঘুমাইছে আমরা আল্লাহু আকবার বলেন কি আর 309 বছর একজন কয় মনে হয় কালকে ঘুমাইছে আজকে আজকে উঠছি নইলে সকালবেলা ঘুমাইছি বিকালবেলা কি আর 309 বছর বাদশাহ তখন বলে কি রে কাহিনী কি কয় তোমরা কি জানো যে বাদশার কারণে তোমরা এখানে এসেছো ওই বাদশাহ আরো 300 বছর আগেই চলে গিয়েছে তোমরা তো এখানে বহু বছর ছিলা কয়েক শতাব্দী ছিলা এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর এদেরকে আল্লাহ 309 বছর ঘুম পাড়ায় রেখেছেন এরপরে হঠাৎ করে উঠাইছেন কেন আপনাদের কি মনে হয় কোনো কারণ আছে না নাই জোরে বলেন কোনো কারণ আছে না নাই কেন কি কারণে আল্লাহ উঠালেন এবার আল্লাহ জবাব দিচ্ছেন ওই যে তারা 2 নম্বর একটা দোয়া করেছিল না যে আল্লাহ আমাদের কাজ সহজ করে দাও এরা ঘুমায় আছে আর এই দিকে 309 বছরের ভিতরে ওই রাষ্ট্রের সকল মানুষকে আল্লাহ ধাপে ধাপে ধারাবাহিকভাবে তাওহীদবাদী ইমানদার বানিয়ে দিয়েছেন এরা ইমানদার হয়ে গেলেও রাষ্ট্রের দেশের বেশিরভাগ মানুষ মরার পরে যে আরেকটা জীবন আছে মরার পরে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন গোটা জীবনের হিসাব চাইবেন আপনাদের বিশ্বাস হয় সকলের বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় কিন্তু হেদের বিশ্বাস তো বাদশাহ ওই জামানার বাদশাহ ছিলেন খুব পরহেজগার মানুষ
তিনি দোয়া করেছেন আল্লাহ এমন কোন ঘটনা তুমি ঘটাও যে ঘটনা দেখে সবাই স্নানের মতো সাইজ হয়ে যায় বাদশার দোয়া আল্লাহ কবুল করছেন কবুল করে আল্লাহ ঘটনাটা ঘটাইলেন কি ওই যে এরা ঘুমিয়েছিল 309 বছর পরে আল্লাহ এদেরকে জাগাইলেন কেন আল্লাহ উত্তর দিচ্ছেন وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها এভাবে করে আমি এদেরকে হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত করলাম এই কারণে যাতে পরকাল সম্পর্কে যাদের অবিশ্বাস আছে তারা যেন চোখের সামনে এই আশ্চর্যজনক ঘটনাটা দেখে তারা যেন নিজের চোখেই দেখে এক দুই ঘন্টা নয় একদিন দুই দিন এক মাস দুই মাস নয় একটানা 309 বছর ঘুম পাড়িয়ে রেখে আল্লাহ যদি তাদেরকে 309 বছর পর ঘুমের থেকে উঠায়া তাদের সাথে কথা বলাতে পারে ওই আল্লাহ তাআলা তাদেরকেও মরে গেলে হাজার হাজার বছর চলে গেলেও আবার আল্লাহ কবরের ঘুম থেকে উঠায়া হাশরের মাঠে আল্লাহ বিচার করতে পারবেন কিনা এই পুরার কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন বুঝাতে চাইলেন আখিরাত বলতে একটা কিছু আছে না নাই আপনাদের কষ্ট হচ্ছে এবার আমি এক মিনিটে আজকের এই সূরা কাহাফের এই ক্ষুদ্র আলোচনা থেকে আমরা চারটা শিক্ষা নিয়ে বাড়ি যাব আজকে কয়টা এক নম্বর শিক্ষা হলো ভবিষ্যতের কোনো কিছুর জন্য আমরা বলবো কি ইনশাআল্লাহ বলবেন তো সবাই দুই নম্বর শিক্ষা হলো সব কিছুর সাথে আপোষ হতে পারে শিরকের সাথে কোনো আপোষ নাই শিরক কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি জোরে বলতে হবে আপনাদের এলাকা বড় ডেঞ্জারাস এখানের আশপাশে বহু শিরকি কর্মকাণ্ড হয় শিরকের গুনাহ সবচেয়ে ছোট গুনাহ না বড় গুনাহ বড় গুনাহ যে ব্যক্তি শিরক করে সে সরাসরি আল্লাহর উপর জুলুম করে এজন্য লোকমান হাকিম তার ছেলেকে বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আমি যে এই সোয়া ঘন্টা আলোচনা করলাম কোন বাবার কিচ্ছা বলছি না কোন সাপ বেগুনের কিচ্ছা বলেছি না হ্যাঁ কিছু কিচ্ছা বলেছি কিন্তু সরাসরি অথেন্টিক ফ্রেশ কিচ্ছা কোথার থেকে বলেছি এগুলো আমার বাপেরও না আমার দাদারও না সরাসরি এই ঘটনাগুলো আল্লাহ তাআলার বয়ান করা সুবহানাল্লাহ কিছু মানুষ আছে সারা রাত ওয়াজ হয় ঘন্টার পর ঘন্টা লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাদের এই অঞ্চলে ওয়াজ হয় কিন্তু বাপ দাদার কিচ্ছা বলতে বলতেই সারা রাত চলে যায় আছে না নাই আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা কারো অন্ধ ভক্ত হব না অন্ধ অনুসারী হব না আমরা হব কুরআন সুন্নার অনুসারী হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের অনুসারী যারা কুরআন সুন্না থেকে কথা বলে আমরা তাদের সাথে আছি ঠিক কিনা বলেন শিরকের সাথে কোনো আপোষ আপনারা দেখছেন কিনা ফেসবুকে কয়েকদিন আগে চট্টগ্রামের এক বক্তা জাহেল কিছু ছেলে পেলেদেরকে নিয়ে মাইজ ভান্ডার দরবার শরীফে গিয়ে সে বলতেছে অবাজান একখান দয়া করেন না নাউজুবিল্লাহ এই যে পরীক্ষা দিবে ছেলেরা এদের উপর দয়া করেন পাস করায় দেন নাউজুবিল্লাহ বলবেন না আচ্ছা জীবিত বা মৃত কোনো মানুষের কাছে চাওয়া যায় না চাইতে হয় কার কাছে আবার ভাববেন না যে হাসিবুর রহমান মারাত্মক পীর বিরোধী আপনি কারে কি বুঝান আমি তো পীরের এলাকার মানুষ আমার বাড়ি কোথায় শাহজালাল শাহবরান রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়ার এই ভূমি হলো সিলেট আমি সিলেটের সন্তান পীর আউলিয়া কি আপনি আমারে চিনাবেন আমি তো পীরের এলাকার মানুষ পীরা কি আমাকে শিখাইতে হবে না আমরা অলি আউলিয়ার বিরোধী নয় আমরা শাহজালাল শাহপরান রাহিমাহুমুল্লাহ এর মতো যারা মানুষকে হক পথে সত্য পথে আহ্বান করেছেন সেই সকল অলি আউলিয়াদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই আমাদের সমস্যা হলো যারা
পিরাকির বেশ ধরে পিরাকির নাম নিয়ে যারা ব্যবসা করে ভণ্ডামি করে বাজারের নামে ব্যবসা করে যারা মানুষকে ধোঁকা দেয় পথভ্রষ্ট করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক চাইতে হয় কার কাছে সন্তান চাইবেন কার কাছে বিপদ মুসিবতের জন্য পানা চাইবেন কার কাছে চাকরি বাকরি উপার্জনে বরকত চাইবেন কার কাছে আল্লাহর কাছে যুবক ছেলেরা তোমাদের পরীক্ষা ছাত্ররা পরীক্ষা পরীক্ষার কামিয়াবির জন্য চাইতে হবে কার কাছে নাকি গুরু দরবার শরীফে চাইতে হয় কার কাছে আমরাও বিভিন্ন পীর সাহেবদের দরবারের মাহফিলে যাই না এটা আপনাদের পাশে আড়াই বাড়িতে প্রতি বছর মাহফিলে যাই না ভণ্ডামি আছে যেখানে আমরা নাই কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি আপনারা ভাবিয়েন না যে হুজুর মনে অলিয়া উলিয়া বেরোবে আমি কথাটা স্পষ্ট করে দিলাম দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করতে হতে পারে শিরকের সাথে কোনো আপোষ আমার দেশে অনেক ভণ্ড আছে নিজে মুশরিক মানুষকে মুশরিক বানিয়ে দেয় এই ধরনের মুশরিকদের থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে পুরুষের চেয়ে নারীরা বেশি কাঙ্গাল আর ভণ্ড পীরের দরবারে পুরুষের চেয়ে নারী থাকে বেশি ঠিক কিনা বলেন একজন আলেম সে কি নারীদেরকে কাছে নিয়ে ঘেঁষাঘেঁষি ঢেলাঢেলি করবে না পর্দা মেনটেন করবে পর্দার শিক্ষা দীক্ষা দিবে কিন্তু অনেক জায়গায় আছে উরুসের নামে নারী পুরুষের ঢলাঢলি মাখামাখি আছে না নাই নারী পুরুষ যেখানে ফিতনা আছে নারী পুরুষ এক জায়গায় থাকবে আর ফিতনা হবে না এমনটা কি হতে পারে সুতরাং এ ধরনের ভণ্ডামি থেকে নিজেকে হেফাজত রাখতে হবে এই কথা মনে রাখতে হবে আজকের আলোচনা থেকে শিক্ষা নিচ্ছি আমরা এক নাম্বার ইনশা দুই নাম্বার সবকিছুর সাথে আপোষ হবে শিরকের সাথে কোনো আপোষ তিন নাম্বার শিক্ষা অন্যায়ের সাথেও কোনো আপোষ নেই জালিমের সাথে কোনো আপোষ জালিমের সাথে উপরে উপরে তলে তলে কোনো আতাত নাই যুবকদেরকে ধরে নিয়ে গেছে বাদশার সামনে যুবকরা তো চাইলে জানের ভয়ে বাদশার সামনে একটু নত হয়ে যেতে পারতো হয়েছে আল্লাহওয়ালা লোকেরা জালিমদের রক্তচক্ষুকে উপেক্ষা করে না জালিমরা যদি বলে তাদেরকে ফাঁসি দিয়া দিব অসুবিধা নাই আল্লাহওয়ালা লোকেরা তখন বলে ফাঁসি দিবা তোমার ফাঁসির রশি এইটাকে স্যান্ডেলের জুতার ফিতার মতো আমরা মনে করি ঠিক কি না আজকের আলোচনা থেকে তিন নাম্বার শিক্ষা নিব ইমানের পথে চলতে গিয়ে জালিমদের রক্তচক্ষুকে আমরা ভয় করব না ইমানের পথে থাকতে গিয়ে রক্ত নয় প্রয়োজনের জীবন দিব তাও বাতিলের সামনে জালিমের সামনে আমরা মাথা নত করব কয়টা শিক্ষা বললাম আমাদের দেশে অনেক জায়গায় ওয়াজ প্যান্ডেলে থাকে বাড়িতে যায় না আজকে যাবে তো চার নাম্বার শিক্ষা হলো আখিরাত আছে আমার এই জীবন শেষ জীবন আমি যে কোনো মুহূর্তে মারা যাব এখনই মারা যেতে পারে রাতেই চলে যেতে পারে সকালবেলা আমার দাফন হতে পারে আগামীকাল জীবনের শেষ দিন হয়ে যেতে আমাকে গিয়ে আল্লাহর সামনে জবাব দিতে হবে আমার আল্লাহ আমার সব বিষয়ের হিসাব চাইবে আপনারা সবাই জবাব দেন তো কারো অন্তরে যদি এই ভয় থাকে আল্লাহর সামনে আমাকে হাজির হয়ে সব জিনিসের হিসাব দিতে হবে ও নামাজ ছাড়বে অসুদ খাবে ঘুষ খাবে বদমাইশি করবে অন্যায় করবে গুনাহ করবে একটা জিনিস আল্লাহর ভয় আখিরাতের ভয় যার অন্তরে চলে আসে ওই ব্যক্তি নষ্টামি নোংরামি সমাজে বসবাস করলো নোংরামি তাকে আর ধরতে পারে ছোট্ট একটা উদাহরণ বা উপমা দিয়ে আমি শেষ করতে চাই আপনাদের ধৈর্য আছে তো এক মিনিট বাইম মাস দিনের না আপনারা আপনাদের এলাকায় আছে না তো থাকে কোথায় পানির নিচেও নামেন বা সাহেব একদম মাটির নিচে কাদার নিচে পুঁটি মাছ তো চিনেন আপনারা ট্যাংরা মাছ শিং মাছ বোয়াল মাছ যে কোনো মাছ ধরে আচ্ছা মাছ ধরার পাত্রকে আপনারা কি বলেন আমাদের সিলেটে খলই বলে আপনারা কি বলেন ঢোলা বলে আচ্ছা ঢোলা ঢোলার মধ্যে মাছ রাখলে দেখবেন সকল মাছেই কম বেশি কাদা টাদা গায়ে থাকে কিন্তু বাইম মাছ অন্যান্য মাছগুলো পানিতে থাকে তাও দেখবেন কত কাদায় থাকে না কিন্তু কি বলছেন আপনি ঢোলা ঢোলা ঢোলার মধ্যে রাখলে দেখবেন কাদা অল্প হইলেও আর বাইম মাছ একদম কাদার
ভিতরে কিন্তু যখন তারে টাইনা বের করে ঝুলার মধ্যে রাখবেন দেখবেন কোনো কাঁটা তার ভিতরে নাই ঠিক বলবেন হুজুর বাইম মাসের কথা কেন বললেন বাইম মাস থাকে ভালো জায়গায় না কাঁটাতে আমরা থাকি কোথায় ভালো সমাজ না নষ্ট সমাজ নষ্ট সমাজ সামনেও নষ্টামি পিছনেও নষ্টামি ডানেও নষ্টামি বামেও নষ্টামি বাইক মাস যেমন পরিপূর্ণ কাদায় থেকেও পরিষ্কার থাকে আমার আপনার অন্তরে আল্লাহর ভয় এমন ভাবে থাকবে আমার ডানে বামে সামনে পিছনে নষ্টামি থাকবে কিন্তু আল্লাহকে ভয় করে এমন ভাবে আমি চলাফেরা করব চতুর্দিকে নষ্টামি থাকবে আমাকে কোনো নোংরামি অসভ্যতা নষ্টামি টাচ করতে পারবে না এই শিক্ষাটা নিয়ে বাড়ি যান জীবন বদলে যাবে ইনশাআল্লাহ আজকের আলোচনা থেকে কয়টা শিক্ষা পেলাম এক নম্বরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাচ্চারা তো আপনাদের থেকে বেশি মনোযোগী বাচ্চারা তো একদম মুখস্থ করে ফেলছে বলো তো ভাইরা এক নম্বরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ তোমাদের সবার এক ড্রেস তোমরা মনে হয় কোনো মাদ্রাসার ছাত্র না মাশাআল্লাহ এই ছেলেগুলো খুব মেধাবী ভবিষ্যতে এরা বড় বড় আলেম হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন আমিন খুব মনোযোগী ব্রিলিয়ান্ট ছেলেরা এক নম্বরে ইনশাআল্লাহ দুই নম্বরে কিসের সাথে আপোষ নাই শিরকের সাথে আপোষ নাই তিন নম্বরে অন্যায়ের সাথেও কোনো আপোষ নাই চার নম্বরে আমাদের জীবনের উপরে আরেকটা জীবন হিসাব দিতে হবে কার কাছে এই ভয়টা রাখতে হবে মসজিদ নামাজের টাইমে ভরে ফেলতে হবে মা বোনদেরকে বলছি ওই আল্লাহকে ভয় করে শরীরের চামড়া ঢেকে পর্দা করে বের হতে হবে ব্যাপারটা চলা যাবে না ঝামেলা করা যাবে না ফিতনার কাছে যাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না মানুষের হক মেরে খাওয়া যাবে না আখিরাতের ভয় অন্তরে রেখে আমরা যদি আমাদের জীবন সাজাতে পারি দুনিয়াতেও আমরা সফল আখিরাতেও আমাদেরকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন যিনি তিনি কে আলোচনা থেকে যা কথা বলেছি আল্লাহ এগুলো আমল করার তৌফিক দান করেন খুব ভদ্র মানুষ আপনারা আপনাদের কথা আমার মনে থাকবে আপনারা এতক্ষণ বসেছেন দুই তিন মিনিট আরো বসতে পারবেন না আমরা মোনাজাত করব এরপরে উঠব এখানে একটা কথা বলে ফেলি এখানে প্রবাসী কল্যাণ তার মানে প্রবাসী ভাইরা মনে হয় খুব সহযোগিতা করছে প্রবাসীদের জন্য বিশেষভাবে দোয়া করবেন এলাকার মুর্দেগানদের জন্য দোয়া করবেন এবং মেম্বার সাহেব সহ অত্র এলাকার যত বিশিষ্ট ব্যক্তিগণ আছেন আর আপনাদের এলাকার কৃতি সন্তান সাবেক মন্ত্রী জনাব ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া তিনি অসুস্থ আপনারা জানেন তার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন রব্বুল আলামিন শ্রীরামপুর উত্তর পাড়া যুব ও প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে না গভীর রাতে আমরা যারা হাত করেছি আমরা সকলেই জীবনে কম বেশি গুনাহ করে ফিরেছি মালিক আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তুমি তো গাফফার তোমার গাফফার নামের খাতিরে